দাদার পাও টিপে দাদাই সুযোগ পাইলে তোমার দেশ বুক দখল করতে চাইবে। তবে দাদা তোমারে জানাইয়া দেই, এটা মুসলিম অধ্যুষিত 90% মুসলমানের দেশ। এই দেশে এই দেশের দিকে চোখ রান্না করবি শাহাদাত আঙ্গুল দিয়ে চোখ খুলে ফেলা হবে, ঠিক কিনা? সকলকে মোবারকবাদ জ্ঞাপন করে আলোচনার শুরুতে প্রশংসা করছি সেই মহান রব্বে কারিমের। অসংখ্য মুসলিম জনগোষ্ঠী অঞ্চলে বাস করে, তাদের মাঝখান থেকে আমাদেরকে নির্বাচন করে, পছন্দ করে, দয়া ও অনুগ্রহ করে এই জান্নাতের বাগানে বসাইয়া দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে শুকর, জবান খুলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। যারা জবান খুলতে পারেন নাই কৃপণতা করেছেন, বোখালতি পরিহার করে বলেন আলহামদুলিল্লাহ। সালাতু সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন সুলতানে মদিনা দু আলমের সম্রাট শাফিউল মুজনাবিন আশরাফুল আম্বিয়া রাসুলে আকরাম পড়েন সাল্লাল্লাহু স্মরণ করছি দেশের জন্য, ভাষার জন্য, ইসলামের জন্য যে সকল ইমানদার মধ্যে মুজাহিদেরা জীবন দিয়েছেন, ভাষার অধিকার কেড়ে এনেছেন, স্বাধীনতা অর্জন করেছেন, ইসলামের রাহে জীবন দিয়ে আজকে ইসলামের সুধা সারা পৃথিবীতে প্রচার ও প্রসার করেছেন। আল্লাহ তাদেরকে শাহাদাতের পূর্ণাঙ্গ মর্যাদা দান করুন, জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সম্মানিত সুধীবৃন্দ, রাত্র অনেক হয়ে গেছে, ভূমিকায় আর নয়, সরাসরি পবিত্র কোরআনুল কারিমের 108 নম্বরের সুরা সূরাতুল কাউসার 3টি আয়াত 10টি বাক্য 42টি হরফ দ্বারা সাজানো এ সুরাটি আপনাদের খেদমতে আমি এই গুনাগার এই মজলিসে তেলাওয়াত করেছি। আলোচনার শুরুতে দয়া চাই, দোয়া চাই, আপনাদের দয়া চাই কার? এখলাসের সহিত যা আলোচনা করব এবং আপনারা যারা শুনবেন একমাত্র আমলের উদ্দেশ্য থাকবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিক, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজের দাওয়াত দিতে থাকুন, নামাজ কায়েম করুন আপনার রবের নামে। কার নামে? ওয়ানহার, আর কোরবান করতে থাকুন, নহর করতে থাকুন। ইন্না শাআনিয়া কাহুয়াল আবতার, যারা আপনাকে বলছেন নির্বংশ, লেসকাটা, শেকর কাটা, ইন্না শাআনিয়া কাহুয়াল আবতার, আপনি নয় ওরা। সুবহানাল্লাহ বলেন। এই ছিল তেলাওয়াতকৃত একেবারে ছোট্ট সুরাটি। আমি ছোট্ট মানুষ, এলেম কালামও নেই, আমলও নেই, সেজন্য ছোট্ট সুরাটাই কর্তৃপক্ষের নির্বাচিত মওযু হিসাবে আমাকে যে সাবজেক্ট দিয়েছেন তার উপরে আলোচনা করা আমি মনে করি আমার কর্তব্য। সুরাটির প্রথম আয়াতের শেষ বাক্যটা কাল কাউসার, কাল, এই কাউসার শব্দ থেকে সুরাটির নামকরণ করা হয়েছে সূরাতুল কাউসার। মুফাসসিরিনে কেরামদের মধ্যে কেউ কেউ বলেছেন সুরাটি মাক্কি, কেউ কেউ বলেছেন সুরাটি মাদানি। আমরা জানি কোরআনুল কারিমের সুরাগুলো আল্লাহর পয়গম্বরের উপরে মাক্কি জীবনে যে সকল সুরাগুলো নাজিল হয়েছে বিভিন্ন প্রেক্ষাপটে অবস্থার আলোকে, এই সুরাগুলাকে মাক্কি সুরা বলা হয়। কি বলা হয়? রসুলের উপরে মাক্কি সুরা অবতীর্ণের সংখ্যা 92টি। কয়টি? এবং মাদানী লাইফে, মাদানী জিন্দগিতে যে সকল সুরাগুলো নাজিল হয়েছেন সুরাগুলোর সংখ্যা 22। কয়টা? 92 + 22 × 114টি সুরা। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা যে সুরার উপর আলোকপাত করব, শুনব, ওই সুরাটি মাক্কি সুরা। উম্মাহাতুল মুমিনিন মুহাদ্দাসাত, আবু বকর সিদ্দিকের গর্বিতা কন্যা, যোগ শ্রেষ্ঠ মহিলা,
রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা তিনি বলেন এই সূরাটি আল্লাহর নবীর উপর তিনার মাক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। হযরতে মুজাহিদ কাতাদা ইকরামা রাহিমাহুমুল্লাহু তাআলা এদের মতে এই সূরাটি আল্লাহর নবীর মাদানী লাইফে অবতীর্ণ হওয়া আর তাদের এই মতটা সাপোর্ট দিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই। এবং এই প্রসঙ্গে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিসও বর্ণনা করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলার উক্তি নকল করেছেন, তিনি বলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এই সূরাটি যখন পয়গম্বরের উপর অবতীর্ণ হয় তখন আমরা রসুলের খেদমতে রসুল শয়নরত ছিলেন পয়গম্বর। হঠাৎ করে জিব্রাইলের আগমন, জিব্রাইল এসে আল্লাহর নবীকে অবগত করলেন। জিব্রাইল এই তিনটি আয়াত বিশিষ্ট সূরা রসুলের উপর নাজিল করলেন, আল্লাহর পক্ষ থেকে শোনাইয়া দিলেন। আল্লাহর নবী তন্দ্রা মগ্ন থেকে উঠে বললেন সাহাবীরা এই মাত্র আমার কাছে তিনটি আয়াত বিশিষ্ট সূরা আল্লাহ নাজিল করেছে, সুতরাং তিনি বিসমিল্লাহর সহিত সূরাটা পড়লেন, আমিও পড়ব। আপনারা পড়বেন না শুনবেন? শুনবেন, আপনারা শুনবেন, কারণ কোরআনুল কারীম এমন দৌলতময় কিতাব, তেলাওয়াতকারীর যে সওয়াব শ্রবণকারীর সমপরিমাণ সওয়াব। আরো আসতে মনের হিংসা অহংকার রিয়া দূর করে শোনা লাগবে, মনের অংশ হিংসা রিয়া অহংকার ফখর দূর করে শোনা লাগবে, কারণ আমার মতন কত মৌলবী অহংকার করার কারণে মানুষে সালামও দেয় না। কথা বলে ঠিক কি না? বরং টিটকারি দেয়, কাঠমোল্লা আম করে বলে কাঠমোল্লা কাঠ দিয়ে বানাইছে, কারণ আমাদের স্বভাবের কারণে। কথা বল ঠিক কি না? আমার ভাইয়েরা আল্লাহ রসুল বিসমিল্লাহর সহিত সূরাটা তেলাওয়াত করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের আয়াত না? তাহলে আপনারা আল্লাহু আকবার বললেন না যে আপনারা দায়িত্ব অবহেলা করেছেন অথবা আবেগ হারিয়ে ফেলেছেন, কারণ বিসমিল্লাহ কোরআনের এমন এক আয়াত, মুফাসসিরিনে কেরাম বলেন আয়াতাল কুরসির পর শ্রেষ্ঠত্বের দিকে বিসমিল্লাহর অবস্থান দ্বিতীয়, বা কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন ফজিলতের দিকে বিসমিল্লাহ কোরআনের শ্রেষ্ঠ আয়াত। তাসমিয়া রাব বিরদে জাবাইয়া দেমদাম আত সে দোজাক কো না দেবার খোদ হারাম, আয় খোদা গো এম বদল নামে তোরা নাহর হায় তাসমিয়া সাজিয়াতা। যারা বিসমিল্লাহর উপর বেশি আমল করবে প্রতিটা এক কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, কোন বস্তু ধরার শুরুতে বিসমিল্লাহ, বাসা থেকে বের হওয়ার শুরুতে বিসমিল্লাহি তাওয়াক্কালতু, এরকম প্রতিটা নেক কাজের শুরুতে, কর্মপদ্ধতির শুরুতে, কর্মসূচির শুরুতে, ডিসিপ্লিনের শুরুতে বিসমিল্লাহ বলে তার কর্মপদ্ধতি কর্মসূচি আরম্ভ করবে, ওই ব্যক্তির জন্য এই বিসমিল্লার আমলে দোজকের আগুন হারাম হয়ে যাবে। শুধু তাই নয়, বিসমিল্লাহ এমন এক আয়াত যেই ব্যক্তিরা পৃথিবীতে বিসমিল্লাহর উপর বেশি আমল করে ময়দানে মহাশরে কাউসারের সরাব আল্লাহ তাকে দান করবে এক পেয়ালার পাওয়ার কমপক্ষে 40,000 বছর। আরো আসতে তাইলে বিসমিল্লাহ কোরআনের শ্রেষ্ঠ আয়াত সন্দেহ আছে? হ্যাঁ, আর আমি আলোচনা শুরুতে বলছিলাম আলোচনা শুরু হলে কেউ ওঠা বসা করবেন না, এটা মজলিসের জন্য আদবের পরিপন্থী। আর আমার বদ স্বভাব, বদ খাসলত, আলোচনা শুরুতে যদি আলোচনা শোনার ব্যতিক্রম কোনো অবস্থা আমার চোখে দৃষ্টিগোচর হয় আলোচনার মধ্যে ফাটল, আলোচনার মধ্যে বরকত,
আলোচনার উর্বরতা নষ্ট হয়ে যায়। আর কোরআনুল কারীম আল্লাহ বলছেন আরো আস্তে আরো আস্তে। মানুষ কত কৃপণ, অনেকে মুখে খুলে না, এ মুখ দিয়েছে গালাগালি করার জন্য, দোকানপাটে গিবত করার জন্য, হারাম খাওয়ার জন্য, মিথ্যা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিমির রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পরম করুণাময় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ, দান করেছেন কুরআন, আরো দিয়েছেন এই জবান। এই জবান দিয়া কোরআনের আলোচনা শুরু হয়ে গেছে। এই কর্ণ দিয়েছেন তা শ্রবণ করার জন্য। কিভাবে কোরআন শ্রবণ করা লাগবে এই কথাটাও আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া ইদা কুরিআল কুরআন, ওয়া ইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের বয়ান হয়, কোরআনের তাফসীর হয়, ফাসতামিউ তোমরা শোনো, জমা সবাই শোনো। কিন্তু এই সবার মধ্যে কিছু লোকের মধ্যে শোনায় ঘাটতি আছে, আর এই জন্য তারা মাহফিলে গেল তাদের চরিত্র পরিবর্তন হয় না, মসজিদে গেল নামাজে তাদের খাসপথ ভালো হয় না। কথাগণ ঠিক কিনা? ইমাম সাহেব সুরা তেলাওয়াত করে সুরা সালাতুল এশায়, সালাতুল মাগরিবে, সালাতুল ফজরে বেচারার মন গিয়া থাকে আরেক জায়গায়, বাকি দুই তো বাদে দিলাম কি। সুতরাং আল্লাহ বলেন তোমাদের মাঝে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান শুরু হয়, ফাসতামিউ তোমরা শোনো, ওয়া আনসিতু কেমন মহান মালিক, কেমন ভাবে শুনতে হবে তিনি বলে দিচ্ছেন, শুধু শোনো না, ওয়া আনসিতু চুপ করে শোনো, আরো আস্তে করে আল্লাহু আকবার, আরো জোরে ওয়াংসিতু চুপ করে শোনো, লাআল্লাকুম তুরহামুন, এতে তোমাদের জন্য রয়েছে আল্লাহর দয়া, আল্লাহর পক্ষ থেকে করুণা, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। যদি কোরআনের আলোচনা ঠিক মতন উপলব্ধি করতে পারো, অনুধাবন করা যায়, আশা করা যায় হেদায়াতের রাস্তা আল্লাহ তোমার জন্য প্রশস্ত করে দিবে, যেমন প্রশস্ত করেছিলেন ফারুকে আজমের জন্য। এ ফেনীবাসী, সোনাগাজীবাসী, মাহফিলের আশেপাশে যারা প্রতিবেশী, জানি না তোমাদের কপাল কত মন্দ, রাত্র প্রায় 9:30 বেজে গেছে, এখনো বোধ হয় একজনও ঢুকতে পারো না, এমন লোক আছে না নাই আশেপাশে বাড়ি আশেপাশে? আবার তাদের কপাল কত ভালো গো, মাহফিলের এরিয়া থেকে 5 মাইল, 3 মাইল, 2 মাইল, 1 মাইল দূরে হেরা কিন্তু সবার আগে আছে না নাই? শুকরে নেয়ামত নেয়ামত আদাব কুনাত, কুফরে নেয়ামত নেয়ামত আযাবির কুনাত, আল্লাহ আল্লাহ তুমেরা মাবুদ হায়,
আল্লাহ আল্লাহ তুমেরা মকসুদ হায় পাঁচ বুজুরগি হস্ত অন্দর ইয়াদে ও ইয়াদে ও কোন ইয়াদে ও কোন ইয়াদে ও লা ইলাহা ইল্লাল্লাহ সমস্বরে বেশি জোরেও না আস্তেও না সবাই জবান কোষ খুলে সমস্বরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসতে অসুবিধা হয় কষ্ট হয়। আমরা আলোচনা শুনতেছিলাম সূরা কাউসারের, ঠিক কিনা? সূরাটিতে তিনটি আয়া, দশটি বাক্য, ৪২টি হরফ। মুফাসসিরিনে কেরামদের মধ্যে কেউ বলছেন মাক্কি, কেউ বলছেন মাদানি। বলতে গিয়ে ফিরে এসেছি, হযরত আনাস বিন মালিক বললেন আমরা মদিনায় আল্লাহ রসুলের সাথে, এমন সময় রসুল তন্দ্রামগ্ন, তিনি তন্দ্রা থেকে জেগে উঠে বললেন আনাস ও আমার সাথীরা, এই মাত্র আমার কাছে একটি সূরা তিনটি আয়াত বিশিষ্ট জিব্রাইল নিয়ে এসেছে। জোরে, সুতরাং আল্লাহর নবী বিসমিল্লাহ সহিত সূরাটা তেলাওয়াত করে শোনালেন। এই সূত্র থেকে, এই দিক থেকে সূরাটি মাক্কি মাদানি, আর এই মতটা দিয়েছেন হযরতে কাতাদা মুজাহিদ ইকরাম রাহিমাহুল্লাহ তাআলা, আল্লামা সুয়ুতি মতটাকে সাপোর্ট করেছেন। কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা শক্ত মত পাওয়া গেছে। তিনি বলেন এই সূরাটি আল্লাহর নবীর উপর মাক্কি নগরীতে নাজিল হয়েছেন, আর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার আনহার মতরা, রাদিয়াল্লাহু তাআলা আনহার মতরা পৃথিবীর সকল মুফাসসিরিনে কেরাম অধিকাংশ তাফসীরবিদ গ্রহণ করেছে। তাহলে অধিক মত যেটা সেটাই আমরা বলবো, কি বলেন? অধিক মত যেটা সেটাই আমরা বলবো, সেটাই শুনবো, ঠিক কিনা? তাহলে সূরাটি মাক্কি, সূরাটি কি? যদি এক তেলাওয়াত আছে মাদানি থাকবেই। আসুন আমার ভাইয়েরা, এই সূরাটি আল্লাহর নবীর উপর কখন নাজিল হয়েছে শানে নজুলের দিকে একটু খেয়াল করি। যুগ শ্রেষ্ঠ মুফাসসির রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনার সর্দার বলে, কি সর্দার? ইহুদি সর্দার কাব ইবনে আশরাফ, তিনি যখন মক্কায় পদার্পণ করলেন, মক্কার নেতা নামের খেতারা, পৌতলিকেরা, কুলাঙ্গারেরা, ধাম্বিকেরা, মূর্তি পূজারীরা কাব ইবনে আশরাফ নেতার কাছে আমার নবীর ব্যাপারে পরিচয় দিলেন, ব্যঙ্গ করে, এসরার করে, ফটকারিতা করে, আপনি কি আমাদের সেই লোকটাকে দেখেছেন যেই লোকটা আমাদের চেয়ে তাকে নিজে দামি সম্মানী বলে? খেয়াল করেন, এগুলা ধাম্বিক লোকদের কথা, নিজে সম্মান চায়, অপরকে সম্মান দিতে চায় না। আছে না নাই দেশে, সমাজে আছে না নাই? মনে করি আমি ইমাম, আমারে পাবলিকে সালাম দিবে, আমি দেবো কেন? মনে করি আমি বক্তা, এত মানুষ আমার ওয়াজ শুনে, আমাকে সালাম দিবে জনগণে, আমি দেবো কেন? তার মতন দাম্ভিক পৃথিবীতে আর কেউ না, জনগণ, ঠিক কিনা? বিশ্বনবীর সুন্নত হলো আগে সালাম দিয়ে দেওয়া, রসুলের সুন্নত হলো আগে সম্মান দিয়ে দেওয়া, জনগণ, ঠিক কিনা? পৌতলিক, কুলাঙ্গার, মুশরিক, ধাম্বিকেরা যখন কাব ইবনে আশরাফের কাছে আমার নবীকে ব্যঙ্গ করে, হীনতা করে, ছোটতা করে, নীচতা করে, হে প্রতিপন্ন করে পরিচয় দিলেন, সে নাকি আমাদের চেয়ে দামি, সে নাকি পয়গম্বর, সে নাকি রিসালাতের দাবিদার, সে নাকি নবী, অথচ আমরাই হাজিদের খাদেম, আমরাই হাজিদের, এদেশের আধিপত্য আমাদের হাতে, আমাদের ইশারা ইঙ্গিতে দেশ পরিচালিত হয়। আল্লাহর নবীকে যখন এভাবে ছোট করে, নিচু করে পরিচয় দিতে লাগলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
ওই দাম্বিকদের দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়া আল্লাহ রসুলের মনটা উর্বর করার জন্য আল্লাহ সূরাটা নাজিল করে সান্ত্বনা দিলেন। হে রসুল, আপনি এত ছোট হবেন না, এ তিন নম্বরের ছাও ছাগলের যা বলুক বলুক, আমি আপনাকে সর্বোচ্চ সম্মান দান করলাম। আরো জোরে বলেন। এজন্য বুখারী শরীফের একটা হাসিয়া আপনাদের মাঝে বলতে হয়, রসুলের রিসালাত নবুয়াত কেউ মানুক আর মানুক না মানুক, তিনি যে পয়গম্বর, এ ব্যাপারে আল্লাহর ডকুমেন্ট, আল্লাহর লকব, আল্লাহর ডিগ্রি যথেষ্ট। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। চিৎকার মেরে বলেন ঠিক কি না? পক্ষান্তরে আল্লাহকে কেউ মানুক আর না মানুক, পৃথিবীর কোন মানুষ ডাকুক আর না ডাকুক, বিশ্বাস করুক আর না করুক, আল্লাহর রুবুবিয়াতকে স্বীকৃতি দেওয়ার জন্য মদিনাওয়ালাই যথেষ্ট। আল্লাহ বলে দিলেন, ও নবী, দাম্ভিকদের দাম্ভিকতার কারণে, তাদের এসরার করার কারণে, হটকারিতার কারণে আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি বিচলিত হবেন না, আপনি শান্ত হন, নিশ্চয় আপনাকে আমি সর্বোচ্চ সম্মানের মর্যাদার মসনদে সমাসীন করব। ও নবী, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করলাম, আপনার কর্ম হলো নামাজ আদায় করেন, আপনি প্রভুর জন্য মেহান্নত করেন, ইমানের দাওয়াত দিতে থাকেন, নিশ্চয়ই যারা আপনাকে বলছে নির্বংশ লেজ কাটা, শিকড় কাটা, আপনি নয়, ইন্না শানিয়া কাহুয়াল, ওরা 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 লেজ কাটা নির্বংশ। সুবহানাল্লাহ বলেন। ইবনে মানজারের উক্তি নকল করে ইকরামা রাহমাল্লাহু তাআলা বলেন, আরেকটা মত শানে নজরুল প্রসঙ্গে আরেকটা মত, তিনি বলেন আল্লাহ পাক যখন তার রসুলকে রিসালাতের দায়িত্ব পালনার্থে তাওহীদের দাওয়াতের নির্দেশ দিলেন, অর্ডার দিলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষের মাঝে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল মানব মণ্ডলী, কুলু লা ইলাহা, তোমরা বলো লা ইলাহা। দেখেন এই কোরআনের কথা শুনতো কাফেরেরা, তারা শুনতো, কাফেরেরা শুনে শুনে ইমান আনত, আর মুসলমানেরা কোরআনের আলোচনা শুনতে চায় না, বসলো উঠ ওঠে গলে গলো, কথাগণ ঠিক কি না? কাফেরেরা কোরআন শুনতো, শুনে শুনে ইমান আনত, আর মুসলমান নামদারি কিছু, এরা নিজেরাও কোরআন শুনে না, অন্যদেরকেও শুনতে দেয় না, কোথাও কোথাও কোরআনের আলোচনা বন্ধ করার চেষ্টাও করে, কথাগণ ঠিক কি না? আল্লাহর কসম, কোরআনের আওয়াজ অতীত কেউ বন্ধ করতে পারে নাই, বর্তমানেও পারবে না, ভবিষ্যতে যদি কোরআনের আওয়াজকে বন্ধ করতে চাও তোমরা এই দেশ ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? যার কারণে ফিন্নি খাও মোল্লা চিনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে জমিনে কোরআনের আলোচনা হয়, কোরআনের আওয়াজ হয়, নাযালাত আলাইহিম সাকিনা, সেই জমিনে আল্লাহ শান্তি নাযিল করে, ওয়া গাশিয়াত হুমুর রাহমা, জমিনকে রহমত দিয়ে ঢেলে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আওয়াজ আছে বলে তোমরা বেঁচে আছো, না তো দেশে যেই পাপ কাজ হচ্ছে, এই যে বর্তমানে আমাদের দেশে খেলা চলছে বিপিএল, এ যুবকেরা জাগো, বিপিএল উদ্বোধনের কালে বলিউডের উলঙ্গ অর্ধ উলঙ্গদের উলঙ্গদেরকে দিয়ে যেইভাবে নর্তকীর মাধ্যমে খেলা শুরু হয়েছে, আল্লাহর গজব জমিনে আসতে বিলম্ব হবে না, সুরাকা ঠিক কি না? এই ফেনীর সুরাকাজী থেকে বলে দিচ্ছি, এটা শাহজালাল শাহ মাদুম তিতুমিরের দেশ, অলি আল্লাহদের পা চরণ হয়েছে এই দেশে, এই জমিনকে তারা অপবিত্র করবে, তোদের জবান আল্লাহ বন্ধ করে দিবে, তোদেরকে পুঙ্গ করে দেয়া হবে, যখন ঠিক কি না? আমার ভাইয়েরা, দুঃখে কলিজা ফেটে যায়, দুঃখে কলিজা ফেটে যায়, অত্যন্ত ব্যথিত মনে কথাগুলো বলতে হয়,
যারা এই দুঃসাহসিকতা দেখিয়েছেন ভবিষ্যতে আর এই কর্ম করবেন না। মনে রাখবেন, হাইকোর্টের সামনে যখন গ্রিক মূর্তি স্থাপন করা হয়েছিল, বাংলার তাওহীদী জনতার রাহবারেরা আলেমেরা প্রতিবাদের বাক্য উচ্চারণ করেছিল, সেই প্রতিবাদ যখন অগ্নি শিখার মতো জ্বলে উঠতে দেখেছে বর্তমান রাষ্ট্রপ্রধান, সাথে সাথে সেখান থেকে গ্রিক মূর্তি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। যদি গ্রিক মূর্তি প্রত্যাহার না হতো, এতদিন হয়তো বাংলাদেশে একটা কিছু ঘটিয়ে যেত। আর ওই আলেমদেরকে ওই সময় যে ব্যক্তি গালি দিয়েছিল, তার বাড়ি চট্টগ্রাম। যা সব নেতা, নাম নিতে আমার লজ্জা লাগে, তার নামের পিছনে মুসলিম নাম ব্যবহার করা এটা শোভনীয় হবে না। বাদল, বাদল এটা হিন্দু নাম, হিন্দু নাম। যেমন মামা নাম রাখছে বাদল, বাদলের মতনে বলছে। সে আলেমদেরকে একটা গালি দিয়েছিল, আর তার মৃত্যুর পরে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে যখন সম্প্রচার হল, যদি কোনো আলেম তার বাসায় ওই ওইটা হয় ওইটা, আমি কি গালিটা বলবো? না, তার মতন তো আমি না, আমি তার মতন, আমরা তার মতো। এই মুখ আল্লাহর দেওয়া পবিত্র মুখ, কথা ঠিক কিনা? সে গালি দিয়েছিল আলেমদেরকে একটা, এমন অকাট্য। কিন্তু বাংলাদেশের আলেমের জানাজা তার নসিবে জোটে নাই। পাকিস্তান থেকে আওলাদ করা আলেম তার জানাজা দিয়েছে, সেরকম ঠিক কিনা? সুতরাং আলেমদের জবানে কোরআন বন্ধ করার চেষ্টা কেউ করবেন না, বরং কোরআনের আওয়াজ চালু করার চেষ্টা করেন। আল্লাহ রহমত দিবে, জমিনে শান্তি পাঠাবে, অশান্তি দূর করে দিবে। কষ্ট পেয়েছেন? কথাগুলো বলার দরকার কি? না বললে তো একদিন হকের আওয়াজ বন্ধ হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? যদি অনেকের কাছে কথাটা তিতা তিতা, আল হাকুন মুরুন, হক কথা তিতা, হক কথা, কিন্তু যারা মুনাফিক দুরাঙ্গি, এরা মাশাল্লাহ কথায় যে মধু, স্থান কাল পাত্র বের, এরা এরা হলুদের মতো, স্থান কাল পাত্রে এরা হলুদের মতো, জায়গায় জায়গায় রূপ পরিবর্তন হয়। মসজিদে গেলে এক রূপ, বাইরে গেলে আরেক রূপ, মাহফিলেরও সভাপতি, এরা যাত্রা গানেরও সভাপতি, সেরকম ঠিক কিনা? এরা কোরআন শরীফ হাতে লয়, বোদের বোতল হাতে লয়, সেরকম ঠিক কিনা? এরা মাশাল্লাহ তসবিও হাতে লয়, বাবাও হাতে লয়। বাবা বুঝেননি? সরকার মাশাল্লাহ এ ব্যাপারে খুব সচেষ্ট, ঠিক না? ক্লাব হবে, মূল হেড অফিস বন্ধ করা লাগবে, শ্রোতাদেরকে পাবলিকদেরকে জনগণকে পিটিয়ে লাভ নাই, চোরের কর চুরি কর, এটা হবে না, তা হবে না, কথা বলেন ঠিক না? ঠিক বললাম? ইবনুল মুনজারের বর্ণনায় ইকরামাত রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, আল্লাহ নবীকে যখন আল্লাহ অর্ডার দিলেন, পয়গম্বর আপনি ইমানের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন, রসুল যখন ইমানের দাওয়াত দিতে লাগলেন, কুলু লা ইলাহা, তোমরা লাত মান্না উজ্জা হুবন, এই 360 প্রতিমার উপাসনা পরিহার করে ইবাদত করো এক আল্লাহর, যিনি সৃষ্টি করেছেন গোটা, কে 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 সৃষ্টিকর্তা? জোরে বলেন, তাহলে ইবাদত হবে কার? ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাঈন, ইবাদত করি তোমার সাহায্য চাই, কার? পয়গম্বর যখন ইমানের দাওয়াত দিতে শুরু করলেন, ইসলাম বিদ্বেষীরা, পয়গম্বর বিরোধীরা, ইমান বিদ্বেষীরা আল্লাহর নবীকে এসরার করতে লাগলেন, ব্যঙ্গ করতে লাগলেন, বাতারা মিন্না, মুহাম্মদ আমাদের চেয়ে আলাদা হয়ে গেছে, ফারাক হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ, তারা বৈরি নীতি অবলম্বন করে বললেন, বাতারা মিন্না, মুহাম্মদ সে আমাদের থেকে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। এই একটা মত, শানে নজুলের আর একটা মত দিয়ে মূল আলোচনা চলে যাব। হযরতে আবু আইয়ুব আনসারী, নাম শুনেছেন? রসূলের একান্ত একজন সাহাবি, আনসার, সাহায্যকারী, জোরে বলেন মারহাবা,
শরীয়তের পরিভাষায় আমি মুহাজির, আপনারা আনসার। আনসারদের কাজ হলো মুহাজিরকে রেখে সব চলে যাবেন। কি এটা আনসারদের কোয়ালিটি না? আনসার শব্দের অর্থ বলেন তো কি? সাহায্যকারী। কি? তো সাহায্যকারীদের কাজ হলো সাহায্য করা। আজকে সাহায্য করতে হবে কোরআন শোনার ক্ষেত্রে। যে উঠা বসা করবেন আমি মনে করব সে এর অন্তর্ভুক্ত না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার একটা মত শানে নজরের মধ্যে পাওয়া যায়, তাফসীরে রূহুল মাহানিতে এসেছে, আল্লাহর নবীর চারজন পুত্র সন্তান ছিলেন, কয়জন কন্যা সন্তান কয়জন? আমি সংকেত দিয়ে দিয়েছি, চারজন কন্যা চারজন পুত্র, জানেননি আপনারা? আর এই চারজন চারজন আটজন, এই আটটা ছেলে এবং মেয়ে সবগুলোই জন্ম হয়েছে মা খাদিজাতুল কুবরার গর্ভ থেকে। সুবহানাল্লাহ বলেন না? নবীর চার ছেলে তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। কি নাম? তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম। এই চারজনের মধ্যে ইতিপূর্বে তিনজন মৃত্যুবরণ করেছে, সর্বশেষ ছেলে কাসেম বা ইব্রাহিম। কাসেম বা কাসেম অথবা ইব্রাহিম যেদিন মারা গেল এইটাই নবীর সর্বশেষ ছেলে। এর আগে তিনটা মরে গেছে। মরণ না কার হুকুম? জোরে বলেন, এখানে কারো হাত আছে? কিন্তু কত ধাম্বিকতা দেখেন, সর্বশেষ ছেলে ইব্রাহিম অথবা কাসেম যেদিন মারা যায় নবীর প্রিয় পাত্র, নবীর বংশধর, প্রতিবেশী যারা, তাদের দায়িত্ব ছিল রসুলের ছেলে মারা গেছে, রসুলের মনটা ভাবাক্রান্ত, ভরাক্রান্ত, শোকাক্রান্ত। এটা বুঝবে তারা যারা ছেলে হারায়েছে। ছেলে হারা ব্যথা সবাই বুঝবে না, যারা হারিয়েছে তারা বুঝবে, ঠিক কিনা? আবার বাবা হারা ব্যথা বুঝবে যারা বাবা হারিয়েছে ওই সন্তান। রসুল ছেলে হারিয়েছে, ছেলে হারানো ব্যথায় যদিও হুকুম আল্লাহর ব্যতীত ভারাক্রান্ত মন, নবীর ব্যথায় ব্যতীত সাহাবারা, এরই মধ্যে প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা, আপনজনেরা, এই ভারাক্রান্ত পরিবেশে রসুলের পাশে না দাঁড়িয়ে তারা সাধারণ পাবলিকদের মধ্যে এভাবে কথা সম্প্রচার করে দিল, ও মক্কার মানুষেরা, তোমরা কি কেউ এই নিয়ষ্টকুণ পেয়েছো যে গত রজনীতে মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে লেজ কাটা? জোরে কন, আরো জোরে বলেন। আল্লামা সুদ্দি বলেন, নির্বংশ লেজ কাটা কাকে বলা হয়? বলে যাদের সন্তান মারা যায় গিয়েছে ওই যুগে কোরাইশেরা, তারা ওই লোকটাকে বাতারা ফলান লেজ কাটা, নির্বংশ, শিকড় কাটা বলতো। রসুলের ছেলে যখন মারা গেল এখন আর কোনো ছেলে নাই, ইতিপূর্বে তিনজন, সর্বশেষ একজন, চারজন ছেলে মারা যাওয়ার পর তারা আল্লাহ রসুলকে বাতারা ফলান নির্বংশ লেজ কাটা শিকড় কাটা বলতে লাগলো। রসুলের ব্যতীত মনে যেন কাটা গায়ে লবণের ছিটার মতো বিঁধে গেল। আল্লাহর নবী অত্যন্ত ব্যথা পেলেন, অত্যন্ত কষ্ট পেলেন, অত্যন্ত কষ্ট পেলেন। পাওয়ার কথা কিনা বলেন দেখি, ব্যথা পাওয়ার কথা কিনা? আল্লাহ রসুলের ব্যথায় সাহাবীরাও ব্যথিত। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল নবীর এই ব্যথিত মনকে উর্বর করতে গিয়া আল্লাহ পাক এই সূরাতুল কাউসার নাজির করলেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। এবার আসেন, আল্লাহ পাক তার পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করলেন, কয়টা? জোরে বলেন। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার পয়গম্বরকে যে শান মান বুলন্দ করেছেন তা আলোকপাত করা হয়েছে। দ্বিতীয় আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, দায়িত্ব অর্পণ করেছেন
দিয়েছেন, বলে কি শিক্ষা? নামাজ প্রতিষ্ঠা করা আর ইমানের পথে মেহান্নত করা। তৃতীয় আয়াতে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ইসলামের দুশমনকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁত ভাঙা জবাব দিয়ে তাদের পরিচয় বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন, অভিসম্বাদ করেছেন। কে কে কে? এবং পরবর্তী প্রজন্মে যে সকল ইসলামের দুশ্মনেরা আগমন করবে, ইমান ও ইসলাম আলেম ওলামাদের দুশ্মনী করবে, তাদের জন্য এই সিগন্যাল আল্লাহ পাক 1500 বছর আগে দিয়ে দিয়েছেন যে তোমরা যতই দুশ্মনী করবা তোমাদের দুশ্মনীতে এদের কোনো কাজে আসবে, এদের কোনো ক্ষতি হবে, যদিও সাময়িক ক্ষতি কিন্তু পরবর্তীতে এরাই গেইনার হবে, এরাই কামিয়াব হবে, এরাই সাকসেসফুল হবে। কথাটা ক্লিয়ার ভাবে না বললে বুঝবেন না, কারণ এখানে অনেক মানুষ শিক্ষিত আছে, আবার অনেক মানুষ স্কুল মাদ্রাসায় পড়ে নাই, সাধারণ আম মানুষও আছে, আছে কিনা? রসুলকে যখন কাফেরেরা বলল মুহাম্মদ নির্বংশ, লেজ কাটা, শিকড়ে কাটা, বিশেষ করে আবু জেহেলের একান্ত একটা লোক আস ইবনে ওয়াইল, আস ইবনে তাফসিরে রুহুল মানিতে এসেছে, তাফসিরে বায়যাবিতে এসেছে, ইবনে কাসিরের মধ্যে এসেছে, মক্কার সাধারণ মানুষগুলো আল্লাহর নবীর ছেলে হারা কথা নিয়ে একত্র হয়ে যখন আলোচনারত, ওই কুলাঙ্গার আস ইবনে ওয়াইল এই মানুষগুলোর কাজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আর বলছিলেন তোমরা কার ব্যাপারে আলোচনা করো, কার বিষয়ে আলোচনারত আছো, তোমরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ব্যাপারে কথা বলো, মুহাম্মদের ব্যাপারে আলোচনা করে সময় নষ্ট করে লাভ নাই, নাউজুবিল্লাহ আগামী দিন বলবেন, এখন বলবেন, তাহলে বললেন না যে জোরে বলেন নাউজুবিল্লাহ, কত বড় দাম্ভিক, মুহাম্মদের ব্যাপারে আলোচনার পরে সময় নষ্ট করে লাভ নাই, কারণ মুহাম্মদের সর্বশেষ পোলাকা আছেন মারা গেছে, অতএব মুহাম্মদ মরে যাওয়ার পর মুহাম্মদের ইসলাম এবং মুহাম্মদের নাম গন্ধ আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলে দিলেন শুধু মুহাম্মদের নাম গন্ধ থাকবে না, এটা তোদের মিথ্যা তহমত, এটা সঠিক না, বরং তোদের নামগন্ধ থাকবে না। আছে আবু জেহেলের নাম, তার বংশধর কেউ আছে, কিন্তু তার চরিত্রের লোক আছে, দেখেন না কেউ একটা অপকর্ম খারাপ কর্ম করলে কত মানুষ না আবু জেহেল, কথা বল ঠিক কিনা, আরো জোরে বলেন। পয়গম্বরকে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার, ও নবী আপনি বিচলিত হবেন না, ভীতু হবেন না, শঙ্কিত হবেন না, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, নিয়ামত দান করলাম, কল্যাণ দান করলাম, উপকরণ দিলাম। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, আপনার দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা, কি প্রতিষ্ঠা করা, আরো জোরে বলেন ওয়ানহার। এই নামাজ প্রতিষ্ঠা করতে যাইয়া জমিনে আল্লাহর রুবুবিয়াত, রুবুবিয়াতের দাওয়াত প্রচার করতে যাইয়া, ইমানের পথে মেহান্নত করতে যাইয়া যত শ্রম দেওয়ার দরকার, কষ্ট করার দরকার, সেই শ্রম সেই কষ্ট ক্লান্তি করতে থাকুন, নহর যাকে বলা হয়েছে ওয়ানহার, নহর করেন, কষ্ট করেন, ত্যাগ স্বীকার করেন। ও পয়গম্বর জেনে রাখবেন যাকে যারা আপনাকে বলে নির্বংশ লেজ কাটা, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনি নির্বংশ শিকড় কাটা অথবা লেজ কাটা না, বরং যারা বলছে তারা ও আবু জাহেলেরা, তোরকম ঠিক কিনা? হে নবী, এরা বলেছে আপনার উফাতের পর আপনার নাম গন্ধ, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, এই কারণে আপনার চারটি ছেলে আমি আল্লাহ আপনার আগে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছি, এটা আপনার রবের কুদরত, জোরে বলেন
কথা বুঝতেছেন? রাত্র গভীর হচ্ছে, গভীর মন নিয়ে বসেন। আর যত রাত্র গভীর হয় শয়তান কিন্তু কিছু লোকের পিছনে লাগে থাকে, তাড়াতাড়ি বাহির হয়, বেশি রাত্র হয়ে যাচ্ছে বাহির বাহির, এই জন্য শয়তানের অনুসারীদেরকে শয়তান উঠে নিবে, কিন্তু মুমিনদেরকে নিতে পারবে না। জোরে করে ঠিক কিনা বলতে পারেন হুজুর, শয়তান এখানে ঢুকার ক্ষমতা আছে নাকি? আছে না? শুধু এখানে না, মাজরার দাম রক্তের শিরায় শিরায়, কিন্তু মুমিনের কাছে না। মুমিন যখন বলবে লা হাওলা, পিছন দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে দৌড়াবে, কথাগণ ঠিক কিনা? মুমিনকে তুলে নিতে পারবে না। ইমানের বলে যারা বলিয়ান, তারা আলোচনা শেষ না পর্যন্ত মার ছাড়বে না, যেরকম ঠিক কিনা? কিন্তু শয়তানের বন্ধুরাও আসতে পারবে না। মুসলমান আল্লাহর গোলাম ইমানদার, আল্লাহর নবীকে আল্লাহ এভাবে সান্ত্বনা দিলেন, যে সান্ত্বনা শুনে রসুল খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যার আছে তার কোনো ভয় আছে? কারো চিন্তা আছে? যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহ বলে আমিও তার জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি আমার জন্য আমিও তোর জন্য, যেরকম ঠিক কিনা? আর আল্লাহ তাদের ব্যাপারে বলেন লা খাউফুন, এদের কোনো ভয় ওয়ালা ইয়াহজানু, তাদের কোনো চিন্তাও। পয়গম্বর আছে কে? আল্লাহ বলেন কে আছে? জোরে বলেন কে আছে? আছে রসুলের অনুসারীরা। ও নবী, কাফেরেরা বলছে আপনার চারজন ছেলে মরে যাওয়ার কারণে আপনাকে স্মরণ করার মতো, আপনার ঐতিহ্যকে বজায় রাখার জন্য পৃথিবীতে কেউ থাকবে না, থাকবে না আপনার নামগন্ধ, থাকবে না আপনার কোনো লেশ কোনো রেশ। শোনেন হে পয়গম্বর, চারজন কেন, চার শত কেন, চার লক্ষ কেন, চার কোটি কেন? চার বললাম কেন, চার বললাম কেন? রসুলের চারজন ছেলে মারা যাওয়ার কারণে এই সুযোগে তো তারা অপবাদ দিচ্ছিল, এই জন্য আল্লাহ বলছেন শুধু চারজন কেন, চার শত কেন, চার হাজার কেন, চার লক্ষ কেন? কেয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন আপনার অনুসারীরা থাকবে দুনিয়ায়, তারা প্রয়োজনে আপনার জন্য জীবন দিত দ্বিধাবোধ করবে, ঠিক কিনা? কিন্তু যারা অপবাদ দিল আপনাকে, হীনতা ছোটতা করে, তারাও থাকবে না, তাদের বংশধর থাকবে না, তাদের নাম গন্ধ দুনিয়াতে পাওয়া যাবে। এবার বুঝে থাকলে বলেন তারা কারা? বলে আবু জেহেলেরা এবং তার বংশধরেরা, চকতাগণ ঠিক কিনা? এবং তার সাঙ্গ পাঙ্গরাও, যদিও মানুষেরা তাদের নাম নেয় কিন্তু অভিসম্মাদ দিয়ে তাদেরকে ব্যঙ্গ করে, ওই যে আগে বলছি তুই মানুষ আবু জেহেল, এই কারণে নিবে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন আমার ভাইয়েরা, কাউসার, কাউসার কি? কাউসার শব্দটি কাসরাতুন শব্দ থেকে উদ্ধৃত, যার বিভিন্ন অর্থ দাঁড়ায়। কোন কোন মুফাসসিরিন কিরাম বলছেন কাউসার হলো আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরের জন্য অনুগ্রহ কল্যাণ সমূহ। আবার কেউ কেউ বলছেন কাউসার হলো জান্নাতের একটা নহরের নাম, জান্নাতের। কোন কোন মুফাসসিরিন কিরাম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসি দেহলবি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন কাউসার হল আল্লাহ 30 পারা কোরআন। আরো আসতে বলে যে যত এই কোরআনের অনুশাসন মেনে চলবে, আমার দিকে তাকান, সিগন্যাল নাম্বার 2, তৃতীয় সিগন্যাল যেন না দিতে হয়, যদি দিতে হয় মাইক ছেড়ে আমি চলে যাব। আমি আগেই বলছি আমার বদভ্যাস, আমার মাহফিলে কোনো আওয়াজ হলে আলোচনার দিক নষ্ট হয়ে যায়, কথাটা ঠিক কিনা? দৃষ্টিশক্তিও নাড়া যাবে না। এই দৃষ্টিশক্তি অপকর্মে, কুকাজে, পাপের কাজে, মন্দ কাজে ব্যবহারের কারণে মানুষ জাহান্নামি হবে। এই কানের শ্রবণ শক্তি কোনো পাপ কাজে ব্যবহার করার কারণে, মন্দ কিছু শোনার কারণে মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ মানুষকে নেয়ামত দিয়েছে দৌলত, অন্তকরণ,
এই বস্তু মানুষকে আল্লাহ দিয়েছে, যা দিয়া ভালো মন্দ চিনা যায়, বোঝা যায়, চলা যায়। এই ভালো মন্দ জাস্টিফাই করার ক্ষমতা কে দিয়েছে? এই বস্তু, এই নিয়ামত, এই পাস দ্বারা যখন আপনি ভালো কাজ করবেন না চিন্তা চেতনা করে, আর তার জন্য আপনি জাহান্নামে যাওয়া লাগবে। বানায়া বলছি নাকি? ওলাকাদ যারআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন এবং মানুষ জাহান্নামী হবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এজন্য যে তাদেরকে আল্লাহ অন্তকরণ দিয়েছে, এই অন্তর দিয়ে তারা ভালো মন্দ স্যাটিসফাই করবে, করে করে খারাপটা পরিহার করবে, ভালোটা গ্রহণ করবে, চলবে। কিন্তু দেখা যায় ভালোটা করে না, এরা কিছু খারাপও করে, আর তাদের সংখ্যা কম না বেশি? আরো আসতে বলেন, ভয় পাইতাছেন? তাদের সংখ্যা বেশি না কম? এই জন্য বলছে অধিকাংশ তারা জাহান্নামী। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি। উজনুন শব্দের অর্থ কি? কান, খান। জোরে বলেন কি? ইংলিশে না আমরা বুঝি ইয়ার ইয়ার ইয়ার, লিপ। আল্লাহ বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি শ্রবণ শক্তি দিয়েছি, কিন্তু এই শ্রবণ শক্তি তারা ব্যবহার করবে কোরআন শুনে। কি দিয়া? কান দিয়া। জোরে কি দিয়া? তারা আজান শুনবে, ভালো মানুষের ভালো কথা শুনবে, উলামায়ে কেরামের কথা শুনবে। কিন্তু দেখা যায় এটা না শুনে, তারা শুনে গান। এদের সংখ্যা অনেক বেশি, আর এই জন্য তারা অনেকে জাহান্নামী। এরপর আল্লাহ বলেন ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি, এই দৃষ্টি তারা আমার রাস্তায় ব্যয় করবে, কোরআনের পথে চলবে, ভালো পথে চলবে, ভালো জায়গায় যাবে। কিন্তু দেখা যায় ভালো জায়গায় তারা কম যায়, খারাপ জায়গায় বেশি যায়। এই জন্য তাদের সংখ্যা হবে কোথায়? কোথায়? জোরে বলেন কোথায়? এরপর আমরা তাদের পরিচয় বলে দিচ্ছে বিশ্ববাসীর কাছে, শোনো, তোমরা তাদেরকে মানুষ বলো। আল্লাহ বলে উলাইকা কাল আনহাম, এরা চতুষ্পদ জন্তু, গরু ছাগলের মতো। জোরে বলে, চতুষ্পদ জন্তুর মধ্যে শুধু গরু ছাগল আছে না, আরো কিছু আছে? গরু ছাগল, বেড়া, বকরি, দুম্বা, উট, মহিষ, শুকুর এবং কুকুরও আছে। আল্লাহ বলে উলাইকা কাল আনআম, তাদের কালচার, তাদের কৃষ্টি কালচার, আখলাক, চরিত্র, ক্যারেক্টার চতুষ্পদ জন্তু, গরু ছাগল, শুকুর এবং কুকুরের মতো। এরপর আল্লাহ বলেন না বালহুম আদাল, এর চেয়ে আরো খারাপ, তোমরা এদের সামনে যাই বলো না কেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা অলস, এরা শুনবে না, এরা মানবে না, এরা আবু জেহেলের পথ অনুসরণ করবে। যখন ঠিক কিনা? কিন্তু বলার দায়িত্ব বলতে থাকো। আমার ভাইয়েরা, বন্ধুরা, পয়গম্বর সাহাবিদেরকে বললেন সাহাবিরা, কাউসার কি তোমরা কি কেউ জানো? সাহাবিদের একটা গুণ ছিল, তারা বলতেন আল্লাহ এবং আল্লাহ রসুলে অধিক ঘাতক, আর না তো তারা চুপ থাকতেন, আমাদের মতন ফড়র ফড়র করতেন না। আছে না? আছে না? যেখানে বসে এরা বাতাল, যেরকম ঠিক কিনা? সাহাবিদের বৈশিষ্ট্য ছিল হয়তো তারা চুপ থাকতো, আর না হয়তো বলতো আল্লাহ তার রসুল ভালো জানেন, আর না হয়তো বলতেন কালু বালা। এরকম কিছু গুণ আলাদা সাহাবিদের ছিল, ঠিক কিনা? এজন্য তো তারা যুগের শ্রেষ্ঠ মুসলমান। তাদের মতন আর এরকম মুসলমান হবে? আদাবেহারির নামের ভিতরে লেখা রাখে রাদিয়াল্লাহু তাআলা, জীবন ও পোশাকের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। লোকেরা বলে ল্যাংটা বাবা, হ্যাঁ তার কবরের কাছে গরু লইয়া যায়। আবার কেউ হুজুর বুঝেননি, এর কাছে আছে, তা আমিও তো বলি এর কাছে যেটা আছে এটা তো আমিও স্বীকার করি, আমগো কাছেও আছে। কথা কয় না, আমগো পরনে পোশাক আছে, এই জন্য দেখা যায় না, এর কাছে যেটা আছে এটা দেখা যায়, এইটা ছাড়া আর কিছু নাই। তোরে কোন ঠিক কিনা? মুসলমানের ইমান আকিদা ধ্বংস। সাহাবিরা বললেন আল্লাহ তার রসুল অধিক ঘাতক, আল্লাহর নবী বললেন সাহাবিরা কাউসার হল জান্নাতের একটা নদীর নাম, এই নদী আপনাদের ফেনি, কি নদী না, ফেনি নদী,
যেই পানি আত্মসাৎ করতে চায় ভারতীয়রা জিব্বা টেনে বের করে ফেলা হবে, তখন ঠিক কিনা? মুসলমানদের নাগরিকত্ব ক্যান্সেল করতেছ এই মুশরিকের বাচ্চারা। ভারত স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে অবদান মুসলমানদের। মুসলমানদের নাগরিকত্ব ক্যান্সেল করবি, তোর ভারত টুকরা টুকরা করা হবে, তখন ঠিক কিনা? মুশরিকদের মোকাবেলা করার জন্য অস্ত্র লাগবে না, মুসলমানদের কোরআন নামের অস্ত্রই যথেষ্ট, তখন ঠিক কিনা? আমি বলে থাকি ভারতের দশজন বাংলাদেশের একজন, ভারতের দশজন বাংলাদেশের একজন। ভারতের কোন সৈন্যকে মোকাবেলা করতে এত পারমাণবিক ক্ষেপণাস্ত্র লাগবে না, বাংলাদেশের মাটি গিলাই যথেষ্ট, ঠিক কিনা? আমার দেশের নদী পানি চুষে খাবি জিব্বাত কত রুসি। দেশের অধিকার হরণ করা হলে দেশবাসী নিশ্চুপ থাকবে না, চুপ থাকবে না, কথা বল ঠিক কিনা? প্রতিবাদীদেরকে কখনো দমিয়ে রাখা যায় না, তুই বল ঠিক কিনা? আমার ভাইয়েরা কত বড় হিম্মত, 500 বছরের ঐতিহ্য বাবরি মসজিদের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কি দেয় নাই? ঘুমায় রয়েছেন? যুদ্ধের সময় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা ভারতে আশ্রয় গ্রহণ করেছে কত বড় দাম্ভিক, ওই যুগের আবু জাহেলের চেয়ে বড় দাম্ভিক, ঠিক কিনা? শুধু মুসলমানদেরকে ছাড়া অন্যদেরকে নাগরিকত্ব দিবে, শুধু দিবে না মুসলমানদেরকে, দাদার পাও টিপে দাদাই সুযোগ পাইলে তোমার দেশ বুক দখল করতে চাইবে। তবে দাদা তোমারে জানাইয়া দেই, এটা মুসলিম অধ্যুষিত 90% মুসলমানের দেশ। এই দেশে এই দেশের দিকে চোখ রান্না করবি, শাহাদাত আঙ্গুল দিয়ে চোখ খুলে ফেলা হবে, ঠিক কিনা? সাবধান, মুসলমানের ঘরে গোস্ত রাখার কারণে মুসলমান আগুন দিয়া পড়ে, আর মুশরিকের বাচ্চারা বর্তমানে গরুর গোস্ত খায়, কথা বল ঠিক কিনা? এরা গরুর মুখ খায়, তুই বল ঠিক কিনা? মুসলমান গরুর গোস্ত খায়, এটা অপরাধ? তোরা তো মুখ খাস, কথা কি সঠিক না সঠিক? জোরে বলেন, মুসলমান গরুর দুধ পান করে, তোরা গরুর মুখ খাস। আর আল্লাহ এই গরু মুসলমানদের জন্য হালাল করেছে, এই হালাল জাতীয় জানোয়ারকে খাওয়ার কারণে আমার মুসলিম ভাইকে পুঙ্গু করে হত্যা করা হয়েছে। মনে রাখবি, একজনের জন্য 10 জন তোর হত্যা হবে, ঠিক কিনা? মুসলমান আদর্শের সৈনিক। তোর দেশে মুসলমানেরা ইবাদত করতে পারে না, আর আমার বাংলাদেশে মুসলমানেরা, মুসলমানের ছেলেরা চট্টগ্রামের দিক দেখেন নাই, হাটাদারির মাদ্রাসার ছাত্ররা তাদের মন্দির পাহারা দিয়েছে, এটার নাম ইসলাম, এটার নাম কি? বাংলাদেশ সরকার তোদের পূজার জন্য পুলিশ র‍্যাম্প মোতায়েন করেছে, আর তোরা মুসলমানদের ঘর পবিত্র ঘর মসজিদের উপরে হানা মেরেছিস। মনে রাখিস, পরিণতি ভালো হবে না, তোরকম ঠিক কিনা? শিক্ষারে তোরা আবু জাহেল থেকে প্রায় 700 বছর মুসলমানেরা ভারতবর্ষ চালিয়েছে, কত বছর? প্রায় 700 বছর। আর তোরা আজকে ক্ষমতায় আছো 100 বছর, 700 বছর ক্ষমতা চালান কালে কোন মুসলিম শাসক হিন্দু নাগরিকত্ব চেঞ্জ করে নাই, নাগরিকত্ব ক্যান্সেল করে নাই, কোন হিন্দুকে ভারত থেকে বের করে দেয় নাই, কথা বল ঠিক কিনা? বরং তোদের অধিকার প্রতিষ্ঠা করেছে, তোদেরকে আমার লোক হিসাবে দেখেছে, আর আজকে 100 বছর রাষ্ট্র পরিচালনা করস না, এখন 100 বছর হয় নাই, এর মধ্যে মুসলমানদের নাগরিকত্ব ক্যান্সেল করার সাহস, এ দুঃসাহসিকতা পরিহার করে সারান্দার কর। আর না তো কিভাবে সারান্দার করাতে হবে মুসলমানের রাস্তা ভালো করে জানে, ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল, সত্যের আওয়াজ কিন্তু দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে, সত্যকে ঢাকার জন্য কিছু আলেমও বেচা কিনা হয়ে যাচ্ছে। এজন্য আমি বলি আলেম 3 প্রকার, দরকারি সরকারি তরকারি। কয় প্রকার? দরকারি সরকারি তরকারি। কিছু কিছু আলেম
সত্যকে গোপন করে মানুষের ঘরের তরকারি স্বাদ উপভোগ করার জন্য। কিছু কিছু আলেম যে সরকার ক্ষমতা চায় হের পাতাটা গোলাম হইয়া যায়। আলেম ছিলেন মকফুর মরহুম আল্লামা মুফতি উবাইদুল হক রহমতুল্লাহ আলাইহ, যার গাইডলাইন মেলে দেশ শাসন করতে হয়েছে। আর এখন বর্তমানে বাইতুল মোকাররমের খতিব একজন মানব রচিত মতবাদের পাতাটা গোলাপ, যারা ঠিক কিনা, একজন মাজার পূজারী, যারা বলে ঠিক না ঠিক। আরেক দল আলেম আছে, হেরা যেই দিকে রাম সেই দিকে যাম, আছে না নাই? আমরা হেগরে বুজুর্গ বলি শায়েক, আল্লাহ জানে এরা কয় নম্বরের শায়েক। এদের বিচার আল্লাহর আদালতে ছেড়ে দিলাম, কি বলেন? তবে সর্বশেষ আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুপ্রাণিত করলেন, আপনি ভীতু হবেন না, বিচলিত হবেন না, যারা বলেছে আপনার নাম গন্ধ থাকবে না, আপনার দায়ে থাকবে কেয়ামত পর্যন্ত, এদের নাম গন্ধ কিছুই থাকবে না। পরিশেষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউসার সম্পর্কে সাহাবিদের মধ্যে আলোকপাত করতে গিয়ে বললেন, সাহাবিরা কাউসার এই অনুগ্রহ কল্যাণ নিয়ামত আল্লাহ আমাকে দান করেছে। কে দান করেছে? এবং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন এই অনুগ্রহ, এই কাউসার নামের দৌলত নিয়ামত, এটা একটা জান্নাতের নদী, একটা নহর, যেই নদীর দুই পার স্বর্ণ দ্বারা গড়া। সুবহানাল্লাহ বলেন। ফেনী নদীর কথা বলতে গিয়ে তো ফিরে আসছিলাম, কথা বুঝেন না? কাউসার হলো জান্নাতের একটা নদী, যেই নদীর দুই তীর স্বর্ণ দ্বারা গড়া, যার তলদেশ হীরামণি মুক্তা জহর সুগন্ধি দ্বারা ঢালাই করা, ইট বালি এইগুলা দিয়া না। ওই নদীর পানি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। সাহাবীরা আবেগপ্লুত হয়ে গেলেন আর বললেন, পয়গম্বর এই নদীর পানি কারা পান করবে, কারা পাবে? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা আল্লাহ আমাকে বলেছে এই নদীর পানি পান করবে তারা, যাদের মধ্যে দুইটা কোয়ালিটি পাওয়া যায়। কয়টা গুণ পাওয়া যায় আরো জোরে? ফসল্লি লিরব্বিকা ওয়ানহার। এক নম্বরের গুণ হলো নামাজ প্রতিষ্ঠা করবে যারা, নামাজ আদায় করবে যারা, নামাজ কায়েম করবে যারা, আল্লাহ তাদেরকে কাউসারের সওয়াব দিবেন। দুই নম্বরে ইমানের পথে মেহান্নত করতে যাইয়া যারা কষ্ট ক্লিষ্ট পরিশ্রম, যারা মেহান্নত করবেন, এই মেহান্নত করতে গিয়া প্রয়োজনে জান এবং মালও যারা দিবেন, আলহামদুলিল্লাহ বলেন, জান এবং আরো আসতে জান এবং মাল দিয়া যারা এই রাস্তায় মেহান্নত করবেন, আল্লাহ তাআলা ওদেরকে হাউজে কাউসারের শরাব দিবেন। বলে সাহাবীরা এই হাউজে কাউসারের শরাব ময়দানে মহাশরে যারা পাবে, যদি এক পেয়ালা অথবা এক কাপ অথবা এক গ্লাস পরিমাণও পায়, আর সে যদি এক পেয়ালা শরবত ময়দানে মহাশরে পান করতে পারে, কমপক্ষে 40,000 বছর পর্যন্ত তার তৃষ্ণা থাকবে। নেয়ামত না কেয়ামত? এ নেয়ামত কাদের জন্য? ইমানদারদের জন্য, মুমিনদের জন্য, ঠিক কিনা? কার জন্য? মুমিন ইমানদারের জন্য। বলে ওই ইমানদার মুমিন যারা নামাজ প্রতিষ্ঠা করে আর যারা আল্লাহর রাস্তায় মেহান্নত করে, আর এই মেহান্নত করতে গিয়া যদি জান এবং মাল উভয়টা প্রয়োজন হয় তা দিয়া করে। আমার ভাইয়েরা, আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, আজকের এই মাহফিলের ইন্তেজাম, অন্যান্য মাহফিল দেখি পাবলিক ইন্তেজাম করে, মাদ্রাসা মসজিদ করে, আজকের এই মাহফিলের ইন্তেজাম করছে দুইজন আলেম, আর তাদেরকে সহযোগিতা করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ বলেন না? ভবিষ্যতে করবেন তো? প্রতিশ্রুতি দিয়েছেন? মারহাবা। তাইলে
আমরা এই দুইটা আমল করতে পারি তো? আজ থেকে জীবনে আর নামাজ ছাড়ব না, আমি হাত তুলে কাউকে প্রতিশ্রুতিবদ্ধ করব না। হাত উঠানোর কোনো দাম নাই, যদি এই উঠানোর উপর ইস্তেকামা না থাকতে পারি, অটল না থাকতে পারি, এই প্রতিশ্রুতির কোনো মূল্য বলি ইনশাআল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না। এবং ইমান ইসলামের পথে সাধ্য অনুসারে জান এবং মাল দিয়ে মেহনত করব, কারণ এই জীবনের মালিক কে? সম্পদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া وَمَحْيَايَا وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। নিশ্চয়ই আমার কষ্ট পরিশ্রম, আমার হায়া মৃত্যু এবং সলাত কার জন্য? এর প্রথম কালিমায় বলা হয়েছে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কষ্ট পরিশ্রম, ওয়া মাহিয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহে কার জন্য? রব্বিল, যিনি গোটা জাহানের স্রষ্টা, ঠিক কিনা? এই জন্য তো আমরা নামাজে দাঁড়াইয়া প্রথমে বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? রব্বিল, মাশাআল্লাহ। এরপরে কি বলি? আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, দয়াময়, ঠিক কিনা? আমরা তো শুধু আয়াত পড়ি, আসলে এর অর্থ কি জানি না। যদি পড়ার সাথে সাথে অর্থ বুঝতাম, এবাদতে আমাদের আরো মন স্থির হয়ে যাইত। প্রশংসা সহবি কেবল তোমারি, প্রশংসা সহবি কেবল তোমারি, রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফুরান, দয়ালু মেহেরবান করুণা অফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। ওই যে সূরা ফাতিহা পড়ি, এ ফাতিহার প্রথম আয়াতের অর্থ আলহামদুলিল্লাহ বলেন না? কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার, পড়েন পড়েন, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহিনি আমার, দাও দিশা দাও সরল পথের, দাও দিশা দাও সরল পথের, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। কষ্ট হয় যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার শেষ মহাব্বত। আল্লাহু আকবার, যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার অশেষ মহাব্বত, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ। হে বুঝলা গেছেন? এগুলো আমরা পারি না। আমরা সোনাবন্ধুর গান গাইতে মাশাল্লাহ এক্সপার্ট, রিক্সার ভ্যান সাপ দেয়, ভ্যান গাড়ির ব্যর্থ সাপ দেয়, আর কয় বন্ধু কই কই কই, কি কর আরো কত, আরো কত
যাদের উপরে কেবলই গাজাব নাজিল করেছ দিয়েছ আযাব তাদের সে ভাগ্য দিও না মোদের তাদের সে ভাগ্য দিও না মোদের হে অসীম সীমাহীন হে অসীম সীমাহীন প্রশংসা সহবি কেবল তোমারই সবাই পড়েন প্রশংসা সহবি কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালো মেহেরবান করুণা অফুরান মাশাআল্লাহ আরে কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কার প্রশংসা করলাম বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর বান্দার এই স্বীকৃতির উপর আল্লাহ অদৃশ্যভাবে প্রশ্ন করে লিমানিল হাম আল্লাহ আকবার বলবেন না আরে মিয়া আমি তো বলছি রাত্র গভীর হচ্ছে আল্লাহর সম্পর্ক আপনাদের সাথে গভীর হচ্ছে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহ অদৃশ্যভাবে প্রশ্ন করে লিমানিল হামদ ও বান্দা কার প্রশংসা করো কার গুণগান বান্দা বলে লিল্লাহি রব্বিল আলামিন যিনি গোটা জাহানের স্রষ্টা জোরে বলেন আল্লাহু আকবার এরপরে বান্দা যখন বলে আর রহমান আর রহমানির রহিম প্রশংসার সেই রহমান পরম দয়াময় দয়ালু মালিকের এবার আল্লাহ বলে তার পরিচয় কি কে সে রহমান এবং রহিম বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন যিনি পরকালের মালিক ইয়াউমাল কিয়ামতের দিবসের মালিক এরপরে বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইবাদত করি তোমার সাহায্য চাই আর আমগো দেশের কিছু মুমিন যে সাহায্য চাই কেল্লাশার কাছে সিলেট দাস শাহাদালালের কাছে যান আল্লাহর ওলিদের জিয়ারতে যান নিষেধ নাই কিন্তু অন্যের কবর জিয়ারত করতে পারো তোমার মা বাবার কবরের কাছে তুমি যাও না আছে না নাই শুধু জিয়ারতে যায় না শুক্রবার দিন যখন ঢাকার দিকে রওনা হয় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে মধ্যবাংলা থেকে দেশের পশ্চিমাঞ্চল থেকে পাখির জাকের মতো গাড়ি সাজাইয়া লেডিস বয়েজ গাইলে চাইলে খিচুড়ি হায় হায় কুমিল্লার সন্ধু আলুর ভর্তার জন্য নামি চিনেননি চিনেননি অন্যান্য হোটেলের আলু গোস্ত আর সন্ধুর আলুর ভর্তার ডাল এই আলুর ভর্তা ডাইলের কাছে ফেল যারা খেয়েছেন বারবার মন চায় মন চায় খেতে ঠিক কিনা এই সন্ধুতে একবার ঢাকা থেকে মাহফিল করে এসে ঢুকলাম রাত্রে তখন সাড়ে তিনটা সন্ধুর মেসিয়ার গুলা কুমিল্লাতে পদ্মার বাজার মাহফিল হইলে সবাই আমার মাহফিলে যায় তো আমার দেখলেই তারা খুব আনন্দ উপভোগ করে আমি বললাম কিও ক হুজুর আজকে খালি কেন ক হুজুর একটু আগে না শেষ হয়েছে বললাম কি ক হুজুর এটি বলে চট্টগ্রাম থেকে আসছে কোন ফিস সাহেবের কাছ থেকে ক হুজুর এক একটার চেহারার দিকে তাকাইলে এটি কি মানুষ না অন্য কিছু আল্লাহ জানে কহুজুর আমার একটা প্রশ্ন ভাইয়া দুই মাফ করবেন কয় মুরিদের যদি এই লক্ষণ হয় ফির সাবধানি কেমন আমি তার কথাটা রিসার্চ করছি অত্যন্ত জরুরি একটা কথা কারণ ছাত্র দিয়ে চিনা যায় তার ওস্তাদের চরিত্র
মুসল্লি দিয়ে বোঝা যায় তার ইমামের ক্যাটালগ, পীর দ্বারা বোঝা যায় তার আল্লাহু আকবার, মুরিদ দ্বারা বোঝা যায় তার পীরের লক্ষণ। এক পীর বুজুর্গি খুব প্রকাশ করে মুরিদের কাছে নিজের বরত্ব প্রমাণের জন্য। একদিন একজন বুদ্ধিমান মুরিদ পীরের আজকে টেস্ট করলাম, এত বুজুর্গ, হ্যাঁ শুনেন ভালো করে শুনেন, দাওয়াত দিছে গো হুজুর আপনি আমার বাড়িতে দাওয়াত, কি দাওয়াত আপনাগরও কিন্তু এই দুইজন দাওয়াত দিছে, আমার জাফর ভাই আর হানিফ ভাই, অধিকাংশ ইমানদাররা এই দাওয়াত কিন্তু আপনারা গ্রহণ করেন নাই। এক মুসলমানের উপর আরেক মুসলমানের ছয়টা দায়িত্ব, করুণা না দয়া না, দায়িত্ব পালন করতেই হবে, করাই লাগবে। লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসাল, মাশহুর সাহাবি হাফেজুল হাদিস আবু হুরায়রা আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, পয়গম্বর বলেন লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খিসাল, এক মুমিনের উপর আর এক মুমিনের কর্তব্য কয়টা, সংকেত এখানে কয়টা, জোরে বলেন আরো জোরে, এক নম্বরে ইয়াউদুহু ইদা মারিদাত, কোন মুমিন যদি রোগাক্রান্ত হয় তার বাড়িতে যেতে হবে, তাকে দেখাশোনা করতে হবে, সক্ষমতা থাকলে তার জন্য হাদিয়া তোফা নিতে হবে, নুরুল আলা নূর ডাবল সওয়াব। দুই নম্বরে ওয়াইউজিবুহু ইদা দাআত, যদি কোন কল্যাণময় কাজে আহ্বান করে সারা দেওয়া লাগবে, গিয়া দেখেন এই গ্রামের মুমিনও লেভেল তোলে, কথা কোন ঠিক কিনা, আবার অন্যান্য গ্রাম থেকে মাহফিলে আসতে গিয়া দোকানে, হ্যাঁ দোকানে শেষ, মাহফিলে ঢুকে তার কিসমতে জোটে নাই, শুনে বলেন ঠিক কিনা। ওয়াইউসাম্মি তুহু ইদা আতাফা, তোমার সামনে যদি কোন মুমেন হাসি দিয়া বলে আলহামদু, তোমার দায়িত্ব হলো সাথে সাথে ইয়ার হামুকাল্লা বলা। ওয়ায়া শাহাদুহু ইদা মাতাত, যদি কোনো মুমিন মারা যায় তার জানাজায় যাওয়া। কি বললাম আপনাদের কাছে মিয়া, আপনারা তো জানেন, জানেন না? পাঁচ নম্বরে ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইদা লাকিয়া, সাক্ষাৎ হলে সালাম দেওয়া। ছয় নম্বরে ওয়ায়ানসাহু লাহু ইদা গাবা আও শাহিদা, মুসলমানের উপস্থিতি অনুপস্থিতিতে তার আলোচনা করা সমালোচনা নয়, আলোচনা করা তার জন্য দোয়া করা, কয়টা বললাম মনে থাকবে তো, আওকামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহ রসুল যেভাবে বলেছেন আমিও ভাবে বলছি, কথা কি বুঝাতে পেরেছি? তো মুরিদ দাওয়াত দিছে ফিসা বেরে, মনে আছে নি? আমি কিন্তু ভুলি নাই, আপনারা না ভুলের কারণে কিছু লোক উঠা গেছেন, কারণ আপনার মন ঠিক নাই। বুজুরে গানি নেহি হামকু জরুরত, গোলাম আপনা বানা হামকু খোদায়া, বাপ দেখায় না বাবে বুজুর্গ হয় না, যেরকম ঠিক কিনা, বুজুর্গ প্রমাণ হবে তোমার আমলে। কষ্ট পাইতেছেন মুসলমান ইমানদার? মুরিদ দাওয়াত দিলেন দরবেশ পীরের, এত বুজুর্গ হুজুর বরকত হিসাবে আমার বাড়িতে দাওয়াত, আপনার কদম আমার বাসায় লাগবে, আমার বাসা ধন্য হবে, আমি গর্বিত হব। উদ্দেশ্য কি জানেননি? ফিসাবের টেস্ট করা, টেস্ট করা। আরে এরকম মুরিদ যদি আমরা সবাই হইতাম পাগল ছাগল খা হইয়া, কিছু ফিসাবের মুরিদ মানুষ না, পাগল, পাগল না ছাগল, কথা বল ঠিক কিনা। হিসাবে দাওয়াত দিয়ে বলছে হুজুর আমার বাড়িতে আসার সময় আপনি এইভাবে এভাবে আসবেন, সঠিক রাস্তা দিয়া না, ইরি ক্ষেতের আইল দিয়া, তাওয়া বাড়ি আইল ইন্দুরে কার কায় জাররা জাররা করে নিচে দেখাই আর একশো ওপর দেওয়া শুভ, কথা কি বুঝাইতে পারছি? হিসাবে বলছে ওই রাস্তা দিয়ে আসার জন্য, আগে বলছি টার্গেট কি হিসাবে টেস্ট করা, হিসাবে ওই রাস্তা ধরে আসতেছে, যেখানে পাড়া দেয় জোতা মোজা পানির নিচে, বারবার ফোন দিয়া কয় বেটা আমার দাওয়াত দিয়ে এত কষ্ট আর রাস্তা ছিল না, মুরিদে হাসে গা হুজুর আইয়েন আসেন, একবার আসতে আসতে যখন বাড়িতে কাপড় সফর ভিজা,
জুতা টুতা কই ফালাই আসছে খবর নাই, বাড়িতে উঠা গায়ে বেটা তোর বাড়িতে দাওয়াত দিয়ে আমার এত কষ্ট দিলি। মুড়িতে শুধু মুচকি মুচকি হাসে মুখের ফুরাত দিয়া, যাক পানি টানি দিয়া ধৌত করাইয়া হিসাবে নিয়ে বসাইছে খানকা শরীফে ঘরে খানকা বানাইছে যেন বাসর ঘর, এরকম হিসাবের দরবার আছে না নাই। বসে একে হুজুর কি হয়েছে আমার ঘর কি হয়েছে, এই রাস্তা ধরার রাস্তা ছিল না তোর বাসা আস, আমার এত কষ্ট দিলি, আমি যেখানে বাড়াতে এখানে যাই মৌজা জুতা কই নিজেরও খবর নাই জুতারও খবর নাই। মুরিদে কয় হুজুর আপনি তো বলছেন প্রতি রাত্রে আপনি কয়েকবার ফুল ছাড়া পারি হন পারি দেন পার হন, আবার আরো কত বুজুর্গ আপনি বলছেন, ও হুজুর মাত্র 100 গজ আর 200 গজ বা 150 গজ জায়গা আপনি আসতে পা ভিজলো জুতা হারাইলেন মৌজা ফালাইলেন, হুজুর এটা আপনার বুজুর্গি না এটা আপনার বন্ডামি। শুধু পিসাবের কাছে মুরিদ হইলে হবে না, পিসাবকে টেস্ট করা লাগবে এর মধ্যে কোরআন ও হাদিসের ক্যাটালগ আছে না নাই। জোরে বলেন হেমিলনের বাসিওয়ালার মতো দুই দিকে মাইক্রোফোন লাগাইয়া শুধু শরীফউদ্দিনের গান গাইয়া বাবার দরবারে যাও। আরে বাবা রে রাস্তা কাঁপাইয়া না আমারে নি লইয়া যাইবা করমপুর, শুনছেন নি এই মুসাং, করমপুরে যাবার রাস্তা বইলা দাও না কত দূর আমারে নি লইয়া যাইবা করমপুর। গাঁদা খোর জোরে বলেন ঠিক কিনা, আজান দিলে মসজিদে যাও না লেপ কম্বল গা দিয়া ঘুমাও, আজান দিলে দোকান বন্ধ করো না দোকানদারি করো, আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরে তুমি ক্রিকেটের মাঠে অবস্থান করো, আল্লাহ বড় আল্লাহ মহান এই বাক্য শোনার পরও তুমি ব্যাডমিন্টনের খেলায় থাকো, আল্লাহ বড় শোনার পরও তুমি খেলা হয় মিরপুরে ফেনীর দিকে কও সক্কা, কথাগুলো ঠিক কিনা। আর মাহফিলে আসতে সুবহানাল্লাহ বলাই দিকে বক্তায় তিনবার ধাক্কা দেওয়া লাগে, জোরে বলেন ঠিক কিনা। এ নবীর উম্মত হাউজে কাউসারের মালিক হতে হলে কাউসারের শরাব পেতে হলে যেই শরাবে এক পেয়ালায় কমপক্ষে 40 বৎসরের তৃষ্ণা মিঠে যাবে ওই শরাবের অধিকারী হতে হলে নামাজ ছাড়া যাবে না, 2 নম্বরে ইমানের পথে মেহান্নত করা লাগবে, এই মেহান্নত করতে গিয়া যদি জান মাল দেওয়া লাগবে দিতে হবে। আপনারা যারা আজকের ময়দানে গভীর রাত্র পর্যন্ত বসে আছেন এখন প্রায় রাত্র 10টার উপরে বাজে, এখন ছিল আরামের সময় ঠিক কিনা, কেউ সারাদিন কষ্ট করেছেন চাকরি করেছেন ব্যবসা করেছেন এখন ছিল আপনার বিশ্রামের সময় ঘুমের সময় আরামের সময়। আমি দেখতে পাচ্ছি কত মানুষ নড়াচড়া করে কিন্তু মাঠ ছাড়ে না, এই যে কষ্টটা এই যে পরিশ্রমটা, যার পরিশ্রম বেশি আবাদতে তার সওয়াব তত বেশি, এই যে নিদ্রাহীন থেকে ঘুমকে তুচ্ছ করে আরামকে লাথি মেরে কোরআনের তাফসীর শোনার জন্য এই চরগোপালগাঁও আজিজুল্লাহ মাস্টার বাড়ির সংলগ্নে খোলা আকাশের নিচে প্যান্ডেলের ভেতরে এই ক্লান্তি নিয়ে আল্লাহর কোরআন শ্রবণ করেছেন এই কষ্টে উপার্জিত ইবাদতে হাউজে কাউসার, এদেরকে আল্লাহ কাউসারে শরাব দিবে না সক্কাওয়ালাদেরকে দিবে। গলা কত শক্তি, খেলা কই ম্যান্ডেলার দেশে দক্ষিণ আফ্রিকা, কোথায় ইংল্যান্ড কোথায় ব্রাজিল আর্জেন্টিনার খেলা, হে বাংলাদেশে রাত্রে 4টায় ঘুমায় না, সত্য না মিথ্যা, আর কম বক্তারা মসজিদে গেলে 10 মিনিটের পরে শয়তানে কুদায় বাহির করে মাহফিল আসলো তাদের মন টিকে না, কথা মন ঠিক কিনা। রমজান মাসে একবার আমার মনে আসছে ফুটবল খেলা পড়ছিলাম আন্তর্জাতিক,
বিশ্বকাপ খেলা, সেহারি খাইয়া ঘুমায় না, কিনে ঘুমাস না কিরে? হুজুর ফাস্টার সময় আমার প্রিয় দল, কি দল? তার প্রিয় দল, আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা। হুজুর সন্ধ্যা থেকে নিয়ত করছি খেলা, না চাইয়া ঘুমাইতাম না, সেহারি খাইয়া একবারে খেলা চাইয়া ঘুমাবো, এরকম আশেক আছে না নাই? উদাহরণ দিতে যাই বলি, হাদিস কিন্তু বইলে আসছি আগে, যে যারে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। কি সর্বতে সলে তোরা সলে কোনাজ, সর্বতে তলে তোরা তলে কোনাজ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াজ, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াজ। সৎসঙ্গে স্বর্গবাস বলেন, সৎসঙ্গে অসৎসঙ্গে ত্যাগসাদি বলেছেন, যদি তুমি মুমিন মুত্তাকিনের সঙ্গ লাভ করো তাদের সাথে তোমার হাসর হবে, তাদের ঠিকানা জান্নাতে, তুমিও জান্নাতে। ম্যারাডোনারে ভালোবাসো, এক লোক ম্যারাডোনারে খুব ভালোবাসে, তো ঘুমের গড়ও ম্যারাডোনার সাথে দেখা, দেখবেন দিনে যা চিন্তা চেতনা করে রাতে কিন্তু চোখে বাসে। কথা কন ঠিক না ঠিক? আরো আসতে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে, ম্যারাডোনার খেলা দেখে না, ম্যারাডোনার পক্ষ হইয়া খেলে। কি তাল উঠছো বেড়া, কি খেলা যে জমছে, কিসের মধ্যে? কিসের মধ্যে? ঘুমের মধ্যে। ভালো করে খেয়াল করেন, আবার বলেন কিসের মধ্যে? এখন প্রতিপক্ষের নিকট থেকে একটা প্লান্টিকের সুযোগ হইছে, আর প্লান্টিক গোল হওয়ার সুবর্ণ সুযোগ, গোল্ডেন চান্স, ঠিক কিনা? রেফারি বল পজিশনে বসাই আবার বাসি কল দিবে, ম্যারাডোনাকে দোস্ত তুই যখন আমার ভালোবাসো শটটা তুই দে। হেঁটে কয় দোস্ত জীবনে বহু খেলা দেখছি মিডিয়ায়, সরাসরি দেখি নাই, তুমি দাও। কনারে আমার জীবনে বহু শট দিয়ে আমি গোল করে আন্তর্জাতিক খেতাব পাইছি, তুই যখন আমার এত ভালোবাসাস তোরে মাহরুম করে লাভ নাই, শটটা তুই দিবি, সিদ্ধান্ত হইলে হ্যাঁ দিবে। মগার একদিকে স্ত্রী আরেকদিকে বাচ্চা শোয়া, একদিকে স্ত্রী আরেকদিকে বাচ্চা শোয়া। এখন রেফারি যখন কল দিছে ঘুমের যুগ, ঘুমের মধ্যে স্বপ্ন যুগে দিছে আর কি শট, আসতে এক শটে কি গোল, এক শটে যখন শট দিছে ভাগ্যের কি পরিক্রমা পড়ছে বাচ্চার গায়ে, বলেন তুই নাকি জায়গাতে আসেনি? বাচ্চা তো বিকট চিৎকার দিয়ে গান হারা, গান শুনল, মহিলা কয় কি হয়েছে, কয় কি হয়েছে, কয় না বল খেলাই, কি খেলাই, কি খেলাই, কয় কি গাও, কয় হ্যাঁ আফ্রিকা ম্যান্ডেলার দেশে মাতিস না, জোরে কর না উযুবিল্লাহ। মহিলাকে বাড়িওয়ালা কই বাড়ি কেরাও করেন, রাত্রের মাঝে প্রায় সোয়া তিনটা হে বলে বল খেলায় আমার বাপ জাল্লা দিয়ে বানিয়ে দিতে, নির্বোধ বুদ্ধিহীনের দল। কোরআনের মাহফিল অপেক্ষা করে তুমি আসতে পারো নাই, কোরআনের মাহফিলকে তুমি অপেক্ষা করে বাড়ি করে আছো, কোরআনের মাহফিলে তোমার আশা কিসমতে জুটে নাই, তোমার এই ব্যর্থতার গ্লানি নিয়ে তুমি এই দুনিয়া থেকে ত্যাগ করা লাগবে, পরকালের পাড়ি জমাতে হবে। আজ তুমি মাহফিলে যাবা না, কাল মসজিদে যাবা না, হ্যাঁ একদিন যাব, আরে একদিন কোন দিন জানি তোমার সময় ফুরিয়ে যায়, তখন আফসোস করবা কোনো কাজে আসবে? সেদিন বলবা ভাইয়া কুনা রব্বির আওলা আখরতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে কিছু সময়ের অবকাশ দাও, দেওয়া হবে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি মুত্তাকিনদের সলিহিনদের দলভুক্ত হয়ে যাই, কিন্তু সেদিন তো তোমাকে একটা সেকেন্ডের অবকাশ দেয়া হবে, দেয়া হবে। এই জন্য আমি বলি টাইম এন্ড ট্যাড ওয়েট ফর নান, সময় স্রোত কাহারো জন্য অপেক্ষা, জোরে বলেন অপেক্ষা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।